network the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنام والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعلنا من عبادك الصالحين، واجعلنا من عبادك المتقين. يا الله، আপনি আমাদের সবাইকে আপনার নেক বান্দার অন্তর্ভুক্ত করে নেন আমাদের সবাইকে মুতাক্ষী হওয়ার দফির দান করুন সুপ্রিয় দর্শক পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আর প্রার্থনা করছি আপনাদের নিকট আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই প্রোগ্রামগুলোর ওয়াসিল আমাদের ইমানকে তাজা করা আমলকে বৃদ্ধি করা তফিক দান করুন সুপ্রিয় দর্শক চলুন আজকের পর্ব শুরু করা যাক আমরা আলোচনা করছিলাম আসবাবুন নজুল নিয়ে শানে নজরুল নিয়ে আনে পাকের সাথে যার সম্পর্ক রয়েছে গত পর্বে আমরা সাবাবন নজুল বলতে কি বুঝায় সেটা আলোচনা করেছি ওর আনে পাকের মধ্যে কিছু আয়াত আছে যার সংখ্যা বেশি যার মধ্যে কোনো সবব বা প্রেক্ষাপট নেই আল্লাহ পাক তার নিজ থেকেই যখন যেটা প্রয়োজন মনে করেছেন নাজিগুল আবার কিছু আয়াত আছে যেগুলোর প্রেক্ষাপট ছিল হয়তো ঘটনাকেন্দ্রিক নয়তো প্রশ্ন কেন্দ্রিক আমরা এই পর্যন্ত এসে থেমেছিলাম আজকে আমরা সামনের দিকে অগ্রসর হব যে আসবাবুর নজরুলের হেকমত কি রহস্যটা কি এরপর আমরা আলোচনায় যাব এটা জানলে আমাদের লাভ হবে কি এবং এভাবে সামনে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকব এবং এ বিষয়টি ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে পরিচিত বিশেষ করে কোরআন রিসার্চ সেন্টারগুলোতে যেখানে ইউনিভার্সিটি লেভেলে বা অন্য লেভেলেও এটাকে একটা আলাদা সাবজেক্ট হিসাবে পড়ানো হয় এবং সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই জন্য যে আপনাদের মাঝে যারা কোরআনকে জানতে চান বুঝতে চান কোরআন নিয়ে গবেষণা করতে চান তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় অন্যথায় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এক প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাজিল হয় আমরা সেই প্রেক্ষাপট না জানার কারণে সেটাকে ভিন্নভাবে আমরা তাফসিল করতে পারি এখানেই হবে মারাত্মক ভুল কোরআনকে বুঝতে হলে পরিবেশ পরিস্থিতি ইত্যাদিকে সামনে রেখে কোরআনকে বুঝতে হবে এবং সেটাকেই আমাদের সমাজে তার প্রতিফলন ঘটাতে হবে কারণ কোরআন আমত পর্যন্ত থাকবে এবং যে সমাজেই আমরা বসবাস করি না কেন কোরআনের প্রতিটি আয়াত সেই সমাজের জন্যই প্রযোজ্য কারণ আমরা আমাদের জীবনকে গড়ব কোরআনের মতো করে কোরআনকে আমাদের মতো করে পরিচালনা করবো না এখানেই কিন্তু একটা সমস্যা আমরা পড়ে গেছি আমরা কোরআন আন মানি কিন্তু কোরআনের আনের মতো করে নিজেরা চলতে পারি না বরঞ্চ কোথাও কোথাও দেখা যায় আমরা আমাদের মতো করে কোরআনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এটাই ভুল না কোরআনকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে কোরআনের মতো করে কারণটা আল্লাহর কালাম আল্লাহর কালাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন ঠিক সেভাবে আমাদেরকে চলতে হবে এটাই হচ্ছে কিন্তু শানে নজুরের মূল রহস্য আমরা এখানে দেখছি হেকমত মূল রহস্য সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে মা আরিফাতফর যে কোরআনের অন্তর্নিহিত যে বিধান যে অ্যাপ্লিকেশন বা আপিল রয়েছে এটা সম্পর্কে জানা যা একজন ইমানদারদের জন্য যেমন উপকারী ঠিক তেমনিভাবে অমুসলিমের জন্য উপকারী ফালমুকমিন ইস দ্য আলা ঈমান হি লেমা শাহাদুহু জন্য উপকারী কিভাবে যে ইমানদার যখন এই ঘটনা জানবে প্রেক্ষাপট জানবে আয়াত সম্পর্কে বুঝবে তার জীবনের সাথে মিলাবে দেখে যাবে হয়তো অনেক সময় তার জীবনের সাথে সেটা মিলে গেছে সে বলবে সম্ভবত আমার জন্যেই এই আয়াতটি নাজিল হয়েছে এ ধরনের বহু ঘটনা আছে যে সাহাবি তাহাবি ওনরা বলছেন আরে মনে হচ্ছে যেন এই কোরআনের এই আয়াত আমার জন্য নাزل হয়েছে তখন কি তার ইমান দুর্বল হবে ভাবে না না তখন তার ইমানটা আরো চাঙ্গা হয়ে যাবে ইমানটা আরো শক্তিশালী হবে আরো মজবুত হবে আচ্ছা ওয়াল কাফির ইন কানা মুনসিফা يبهرهُ صدق هذه الرساله الالهیه فيكون سببا لاسلامه আর কাফির যদি সত্যিকার অর্থে সে হয় শতংশন দিন হয় সত্যকে জানতে চায় পেতে চায় তাহলে হতে পারে কোরআন একিম তার ইসলামের কারণ হতে এবং এই কারণে সে মুসলমান হয়ে যেতে পারে প্রচুর ঘটনা আছে সাহাবিদের মাঝেও যেমন আছে পরবর্তীতেও আছে এবং এখনও অহরহ ঘটছে যে কোনো মুসলমানের দাবাতে নয় বরঞ্চ কোরআন অধ্যয়ন করে আল্লাহর অনেক অমুসলিম বান্দা কোরআনের হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছে মুসলমান হয়ে গেছে এটা কোরআনের আরেক মরজেজা আচ্ছা কারণ এই কোরআন যেটা যে কারণে নাজিল করা হয় সে জন্য যিনি এটা নাজিল করেন অর্থাৎ আল্লাহ আর যার উপরে এটা নাজিল করা হয়েছে অর্থাৎ রাসুল্লাহ সাল্ল সাল্লাম তাদের সত্যতাই প্রমাণ করে সুপ্রিয় দর্শক অমুসলিমদের জন্য এখানে আরও একটা অন্তর্নিহিত রহস্য রয়েছে সেটা কি যারা সত্য অনুসন্ধান করছে তাদের জন্য এটা যেমন ইসলামের কারণ হতে পারে আর যারা সত্য অনুসন্ধান না করে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু তাদের কুফুরির জন্য এটা কারণ হয়ে যেতে পারে তারা জেনেও না জেনার ভান করার কারণে তারা আরও বেশি শাস্তিযোগ্য অপরাধে লিপ্ত হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই ছিল পাকের সব নজরুল জানার মূল অন্তর্নিহিত রহস্য আচ্ছা এর উপকারিতা বেশ কিছু উপকারিতা রয়েছে এটা জানার ক্ষেত্রে আমরা ধীরে ধীরে আপনাদেরকে বলছি প্রথম উপকারিতা সম্পর্কে বলা হয়েছে যে কোরআনকে বোঝার ক্ষেত্রে শাহ নজরুল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলিষ্ঠ ভূমিকা পালন করে কেননা কারণ জানলে পরেই এই কারণের কে কেন্দ্র করে ভিত্তি করে যে ঘটনা প্রবাহ ঘটে সেটা বোঝাটা সঠিক হয় আমরা বলি ধোঁয়া দেখছি তো ধোঁয়াতে কি বোঝানো যাচ্ছে যে কোথাও আগুন লেগেছে তাহলে এই ধোঁয়া এটা কারণ না আগুনটা হচ্ছে কারণ ধোঁয়া উদ্গিরিত হচ্ছে কিন্তু ধোঁয়া আমাকে বলে দিচ্ছে যে কোথাও আগুন লেগেছে তাহলে এই কারণটা জানার কারণে বিষয়টা আমার সামনে ধরা পড়ার কারণে বিষয়টা সুন্দরভাবে বোঝাটা কি হলো খুব সহজ হয়ে গেল কাল আল ওয়াহেদি প্রখ্যাত একজন আলিমাব নজর গ্রন্থ লেখক রচয়িতা অনেক আগে তিনি বলেছেন আয়া দেখো আনের আয়াত ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত না গবেষক লেখক পাঠক সেই আয়াতের কারণ কি নাজিল হওয়ার কারণ কি বা এর সাথে সম্পৃক্ত ঘটনা কি সেটা না জানবে ততক্ষণ পর্যন্ত সে ওর আনের আয়াতের অর্থ মর্মার্থ মর্মার্থার্থ বা ব্যাখ্যার্থ বা কিছুই সঠিকভাবে সে বুঝবে না আরো শুনুন ইবনুদাক ঈদ আরেকজন বড় প্রখ্যাত আলিম তিনি বলছেন বয়ান উ নজুল তরিক কোরআনকে বোঝার ক্ষেত্রে জানাটা বলিষ্ঠ একটি উপায় এবং অবলম্বন পদ্ধতি কোরআনের নাজিল হওয়ার প্রেক্ষাপট ঘটনা কারণ যদি জানা থাকে তাহলে তার জন্য সহজেই সেই আয়াতের মর্মার্থ সেই আয়াতের অভিব্যক্তি বোঝা সহজ হয়ে যায় অপরদিকে ইবনু তাইমিয়া রাহে মাহুল্লাহ তিনি বলছেন মা আরেফা তুস সাব ই নজুল ইউ ইউনু আলাফ আয়া সাবি নজরুল সম্পর্কে জানা এটা আয়াতকে বোঝার ক্ষেত্রে সহায়ক ফা ইন্নাল আইল মাবি সাবাদ ইউ আর রিসুল আল মাবিল কারণ কারণ যদি জানা থাকে ওই কারণের কারণে যে ঘটনা ঘটে সেটা অটোমেটিকলি জানা হয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা তো এই পর্যন্ত যে সব নজরুল জানার ক্ষেত্রে কি কি ফাওয়াদ বা উপকারিতা সেটা আলোচনা করছিলাম মাত্র একটি আলোচনা করেছি এই তিনজন মনীষীর বক্তব্যের সাথে বোধ হয় দু একটু উদাহরণ দিলে আরও সুবিধা হবে তাই উদাহরণ পেশ করা হচ্ছে যে মারওয়ান ইবনুল হাকম তিনি কোরআনের আয়াত পড়ছেন কি পড়ছেন أعوذ بالله من الشيطان الرجيم. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم فلا تحسبنهم بمفازة من العذاب. ওয়ালা হুম আদাবুন আলিম আলে আমরানের একশো তো অষ্টআশি নম্বর আয়াত্ এই আয়াত্টির অর্থ কী আল্লাহ পাকের সাধ করছেন যে তুমি ওদের বিষয়ে কিছু মনে করো না লাতা হাথ বান্দাল্লা দিয়ে না তাদেরকে মনে করো না এমনকি যারা কি করে ইয়াফ আনন্দিত হয় কিসে বিমা আয়াথাও তাদেরকে যা কিছু দান করা হয়েছে সেই প্রাপ্তির জন্য এবং তাদের আরেকটা গুণ হল ওয়াদুম তারা কাজ করেনি যে কাজ করেনি সেই কাজ না করেও তারা তার প্রশংসা পেতে চায় ফেলা তাহসবেন নাহুম আপনি তাদেরকে মনে করবেন না বিমা ফয়াজিমিন মিনাল হাজাব যে তারা শাস্তি থেকে রেহাই পাবে ওয়ালাহুম আজহাবন আলিম না তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে এই আয়াতটা পড়ার পর মারওয়ান হাকাম বলছেন আলে এমরানের একশো অষ্টআশি তম আয়াত তিনি বলছেন মারওয়ান হাকাম বলছেন কুল্লুম হাবিমা উতি তাকে যে জিনিসটি দেওয়া হয়েছে এই বিষয়ে প্রত্যেকটি মানুষই আনন্দিত হতে চায় ওয়া আহাব্বা আন ইউহমাদা বিমা লাম আর যে জিনিসটি সে করেনি সেই জিনিসটিরও প্রশংসা পেতে চায় যদি তাই হয় ওয়া আহাব্বা আই ইউহমাদা বিমা লাম ইফআল সবাই চায় যে আমি যেটা করিনি মানুষ সেই ধরনের কিছু নিয়ে আমার প্রশংসা করুক যদি তাই হয় জাবান না আজমাউন আমাদের সবাইকে শাস্তি ভোগ করতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল মারওয়ান ইবনে হাকামের নিজের চিন্তার বুঝ তিনি এটাই বুঝেছেন কিন্তু তার এটা কি সঠিক ছিল না কেন আমরা সেই উত্তর খুঁজব বিরতির পর আমরা আশা করছি বিরতির পর এসে আপনাদেরকে আমাদের সাথেই পাব ভালো থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দো আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সুপ্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে এলাম বলছিলাম মারওয়ান ইবনুল হাকামের কথা তিনি যেটা বুঝেছেন আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি তিনি মনে করেছেন যে এটা স্বাভাবিক মানুষের নেচার কাজেই যদি তাই হয় তাহলে কেউ রেহাই পাবে না কিন্তু

আলহামুর্ নেবে আন ইন কোন একটি বিষয় তাদের কাছে জানতে চেয়েছেন ফাকতামুহ ইয়াহু তারা রাসূল্লাহসাল্লাহ র আলু সাল্লামকে সঠিক উত্তর দেয় ও ওয়া আখবারুহু বেকায়রি বরঞ্চ উল্টো জবাব দিয়েছেন ও আরাউ আন্নাহু আখবারুহু বিমা সা আনহু আর ভাব করেছে এমনভাবে অভিনয় করেছে এমনভাবে যে মনে হচ্ছে যেন নবীজি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নেরই তারা কি করেছে উত্তর দিয়েছে ভাবখানা এই দেখিয়েছে আর এই কাজটি করার কারণে তারা নবীজির কাছে প্রশংসার দাবি করেছে যে আমরা তো আপনার প্রশ্নের উত্তর দিলাম কাজে আমরা প্রশ্ন পাওয়ার যোগ্য সুহান আল্লাহ তখনই আল্লাহ পাক এই আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে এই ধরনের কাজ যারা করবে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক তাহলে আয়াতের অর্থ কী দাঁড়ালো যেটা আমি করিনি এমন কাজের জন্য যদি আমরা প্রশংসার দাবি করি এটা ঠিক নয় এটার জন্য শাস্তিযোগ্য অপরাধ হবে আর আল্লাহ রবুল্লা আলমী কাউকে কোনো নিয়ামত যদি দান করে থাকেন সে নিয়ামত প্রাপ্তির পর সে যদি আনন্দিত হয় তাহলে এতে কোনো দোষের কিছু নেই এরপরে কখনো কখনো দেখা যায় যে কুরআন কারীমের মধ্যে আয়াত নাজিল হয়েছে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আর সেই বিষয়টি ব্যাপক ছিল কিন্তু আয়াতটি সেই বিষয়টিকে কি করে দিয়েছে তাখসিস এটাকে বলা হয় নির্দিষ্ট করে দিয়েছে নির্ধারিত করে দিয়েছে যে এখানে সবাইকে বুঝানো হবে না আনালফযাল আয়াত ইয়াকুনু আমমান ওয়া ইয়াকুমু আদিলু আলা তাখসিসিহি শব্দটা ব্যাপক কিন্তু দলিলটা তার নির্ধারিত করণের মধ্যে সীমাবদ্ধ ফঈদা ওরিফা সবাব যখন সে সবাবটা জানতে পারবে তখন অন্যান্য বিষয় থেকে এটাকে পৃথক করা তার জন্য কি হবে সহজ হয়ে যাবে আরও একটি বিষয় আছে যে তাওয়া হুমিল হাসার কোনো একটা বিষয় মনে করা হচ্ছে যে এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু আসলে সেটা তার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরঞ্চ এর চাই আরও ব্যাপক হয়

লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মোহার রমান আমার উপর আল্লাহ পাক জীবহি পাঠিয়েছেন তাতে আমি কোনো হারাম বর্ণনা পাচ্ছি না আলা তো আই আম তো আমু এমন কোনো খাদ্য যেটা মানুষ ভক্ষণ করে ইলা আইয়া কো নামা ইত্যাতন আউ দম্ মাসফুহান আউ লা মাখিনজির তবে হা যদি সেটা মৃত কোনো প্রাণী হয় অথবা প্রবাহিত প্রবাহমান কোন রক্ত হয় আও লাহমাল খিনজির শুকরের গোশত ইগুলি সম্পূর্ণভাবে হারাম ফা ইন্নাহু রিজস ইগুলি হচ্ছে পাক। আও ফেস গুনাহের কাজ উহিল্লা লিল গায়রিল্লাহি আল্লাহর নাম ছাড়া দেব দেবতা নামে জবাই করা হয়েছে ফমানিতুর রাগিব ওয়ালা আজ হ্যাঁ মানুষ যখন অসহায় অবস্থায় পড়ে যায় সীমা অতিক্রম করে না সে অবস্থায় যদি একান্ত মজবুরের মাধ্যমে যদি কিছু তার ভক্ষণ করতে হয় তাহলে আল্লাহ পাক তাকে করে মাফ দেবেন এই ছিল আয়াত মা আহাল দেখুন কাফেররা কি করলো তারা আল্লাহ পাক যেটাকে হালাল করেছে তারা নিজ থেকে সেটাকে হারাম করেছে ও আল্লাহ আর পাক যেটাকে তাদের জন্য হারাম করেছে তারা সেটাকে হালাল করে নিয়েছে আলাল অর্থাৎ তাদের অবস্থানটা হচ্ছে এই যে আল্লাহ যেটাকে হালাল করবেন তারা সেটাকে হারাম বলবে আর যেটা আল্লাহ হারাম করবেন সেটাকে তারা হালাল তারা সামনে উঠছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তখন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়া হলো যে তোমাদের এই খারাপ উদ্দেশ্য সফল হবে না এবং তোমাদের এই খারাপ উদ্দেশ্য গ্রহণযোগ্য নয় সুপ্রিয় দর্শক এভাবে কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এটা পান্দা নির্ণয় করবে না এটা নির্ণয় করবেন কে আল্লাহ রবুল আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে কোনটা হালাল করতে হবে সেটা আল্লাহ পাক করবেন এবং কোনটা হারাম হবে সেটা আল্লাহ পাক জানিয়ে দেবেন কোরআনে পাকে যেমন এর প্রসঙ্গে বলা হয়েছে হাদিস পাকের মধ্যেও বলা হয়েছে আল হালালু বাইনু বাইনুল হারাম বাই হালাল তো পরিষ্কার এবং হারাম পরিষ্কার এবং উহমা উমুরু এবং এর মাঝখানে সন্দেহজনক অধ্যায় রয়েছে সুপ্রিয় দর্শক এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের মধ্যে সাহাবিন উযুল যদি আমরা জানতে পারি তাহলে এই বিষয়গুলো নির্ণয়ে

কোন অমুসলিমও তার কাছে কিছু জানতে চান যেমন পিছনে আমরা শুনে আসছি এখানেও সেটা আসবে তখন আল্লাহ আয়াত নাজিল করে দেন নাজিল করে সেই কিসের মানে সন্দেহের অপনোদন করেন সেই প্রশ্নের সে জিজ্ঞাসার উত্তর দান করেন হ্যাঁ যেমন নাকি একটা আমরা দিই হাতটাহ আলিহুল ওয়াহিদা লাহ প্রশ্নের উত্তর দেন অথবা আল্লাহ রাবুল আলমিন তার জবাব ওয়ের মাধ্যমে জবাব দেন অথবা বিষয়টির রহস্য সম্পর্কে অজানা থাকে সেটা আল্লাহ পাকুম্মোচন করেন চলুন তাহলে এর একটা উদাহরণ আমরা নিতে পারি যেমন আমরা আগে বলেছি মিসাল ও কাউল কৌলা ওয়াসুহিনা যেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সেটা কি আবার এখানে নিয়ে আসছি শাহিউল বুখারি বুখারি থেকে এটা গ্রহণ করা হয়েছে

ফাকুম তুমা আমি আমার জায়গায় স্থির হয়ে থাকলাম আ ফালাম্মা নাজাল আল ওয়াহিয়া যখন ওয়াহি নাজিল হয়ে গেল তখন রসুল উল্লাহ সাল্লাহ বললেন ওয়াস আলু না কানির উলির রুহ মিন আমির এখান থেকে আমরা বুঝতে পারলাম কারো প্রশ্নের উত্তরে যে আয়াত নাজিল হয়েছে আমাদের সামনে এসেছে এর আরও উদাহরণ দুটো রয়েছে আমরা সেটা আজকে আর বলতে পারছি না কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী পর্বে ইনশাআল্লাহ শাহানের নজরুলের এই উপকারিতা সম্পর্কে আমরা আরও কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ও আনিল হামদুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলিল্লাহ আলা সঈদিন মোহাম্মদ ওয়ালা আলহি ওসহাবি ওসলিম কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান